টেস্টে দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার চেয়ে তিনশো রানে পিছিয়ে বাংলাদেশ টাইগারদের সংগ্রহ দুই উইকেট একশো রান শ্রীলঙ্কা প্রথম ইনিংসে চারশো চুরানব্বই অলআউট হয় কুশল মিডিয়াজ একশো রান করেন বিরাজ চারটি ও মুস্তাফিজ শিকার দুটি উইকেট জবাব দিতে নেমে বাংলাদেশ শুরুটা ভালোই করে একশো রানের ওপেনিং টোটাল গড়েন তামিম ইকবাল আর সৌম্য সরকার তামিম ক্যারিয়ারের একুশতম ফিফটি তুলে রান আউটের ফাঁদে পড়েন ব্যক্তিগত সাতান্ন রানে মমিনুল হকও টিকতে পারেন নিবেশিক্ষণ সাত রান করে ফেরেন তিনি সৌম্য দ্বিতীয় অর্ধশতক তুলে অপরাজিত আছেন শিশে বাংলাদেশের বেস্ট বোলারদের মধ্যে অবশ্যই মেহিদিয়া মিরাজ চার উইকেট পেয়েছেন মিরাজের বোলিংটা মানে আপনি কিভাবে দেখছেন আজকের প্রেক্ষাপটে হি ইজ আ ভেরি ইয়াংস্টার এবং তার পারফরমেন্স নিয়ে কিন্তু আমাদের কোনো ডাউট নেই তিনি একদম শুরু থেকে তার অভিষেকের শুরু থেকে দুর্দান্ত পারফর্ম করে আসছেন এবং তার কল্যাণে কিন্তু আজকে আমরা পাঁচশোর আগে শ্রীলঙ্কাকে ব্লক করতে পেরেছি যদি তিনি না থাকতো হয়তো স্কোরটা আরও বড় হতে পারত তবে মেহদি হাসান মিরাজের কথায় যদি আমরা বলতে থাকি তিনি চারটা উইকেট নিয়েছেন কিন্তু তার সাথে কিন্তু রানও প্রচুর দিয়েছেন দেব আমরা

তারা সবাই মিরাজের এগেনস্টে তাদের রান রেট বা স্ট্রাইক রেট ছিল অলমোস্ট এইটি টু হান্ড্রেড বা হান্ড্রেড প্লাস অবশ্যই তবে এটা কিন্তু শুধু অ্যাকচুয়ালি মেহদি হাসান মিরাজ না আরও যারা বোলার ছিলেন তাদের মধ্যে একশোর উপর রান কিন্তু অনেকেই দিয়েছেন কেবল মুস্তাফিজ ছাড়া মুস্তাফিজের ইকোনমি ছিল টু এছাড়া যদি আপনি অন্যান্য প্লেয়ারদের স্ট্রাইক ইগুলা দেখেন যদি বাংলাদেশের যারা একশোর উপর রান দিয়েছে তাদের মধ্যে সুভাষিস রায় 24 ওভার বল করে এর আগের দিন কিন্তু তুমি কিন্তু খুব নিয়ন্ত্রিত বল করেছিলেন সেই নিয়ন্ত্রিত বল থেকে আজকে টো হোটে এসে তিনি এক উইকেট পেয়েছেন 103 রান দিয়ে তার ইকোনমি 4.29 মেহেদী হাসান মিরাজের কথা তো বলছিলাম কিন্তু সাকিব আল হাসান একদম লাস্ট মোমেন্টে এসে উইকেটটা নিয়ে নিয়েছেন ওটা যদি না পেতেন তাহলে আজ কিন্তু তার খাতায় কোনো উইকেট যোগ হতো না 100 রান 3 জন দিয়েছেন আমরা এক্সপেক্ট করবো যে বাংলাদেশের ব্যাটসম্যানরাও জানো অন্তত শ্রীলঙ্কার বোলারদের কাছ থেকে ঠিক এভাবেই রান করে নিতে পারে পরবর্তী যে সময়গুলো খেলা হবে নাহিন আপনাকে ধন্যবাদ এই